গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে বিকেল চারটে, এখন আমি রেডি হতে বসে গেছি। চলো রেডি হয়ে নিই, চটপট করে পাঁচটার সময় বেরোবো। ফার্স্ট আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি, নিয়ে আমি যেগুলো ইউজ করবো সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা নিভিয়ার, এই এটা হচ্ছে বডি মিল্ক, এটা আমি ভাই ফোটা গিফট পেয়েছি, এটা নিভিয়ার ফুল সেট গিফট পেয়েছি, এটাও আমি সেরকম তার মধ্যে গিফট পেয়েছি, এই সেটের মধ্যেই ছিল। এটাও জাস্ট হাতে আমি মেখে নেবো, এটা ভীষণ ভালো ময়শ্চারাইজার, অয়েলি স্কিনের জন্য তো খুবই ভালো। আমার যেহেতু অয়েলি স্কিন তো সেই হচ্ছে ব্যাপার, অয়েলি স্কিনের জন্য এটা ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার। তো আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর এই ময়শ্চারাইজারটা, ভীষণ হাইড্রেটিং, মানে খুব ভালো। এবার আমি ইউজ করবো হচ্ছে ফেসে নিভিয়া সফট ময়শ্চারাইজার ক্রিম, এইটা। এটা ইউজ করে আমার মুখে খুব একটা র্যাশ ট্যাশ কিছু একটা বেরোয়নি, বেশ ভালো শ্যুট করেছে এটা আমার স্কিনে। তো এই একটা ময়শ্চারাইজার যেটা আমার ভালো লাগলো ফার্স্ট টাইম, কারণ যে কোনো ময়শ্চারাইজার আমি মাখতে পারি না, আমার একদম ভালো লাগে না, এই হচ্ছে ব্যাপার। আগের বছর অব্দি আমি জনসন বেবি ক্রিম মাখতাম, এবছর আমি ময়শ্চারাইজার ইউজ করছি, ময়শ্চারাইজারটা বেশ ভালো। এবার আমি ইউজ করবো হচ্ছে সুগারের লিপ বাম, আজকে আমি যেখানে বসে সাজছি এই জায়গাটা হচ্ছে আমার একটা স্বপ্নের জায়গা। এই জায়গাটা আমি অনেক দিন ধরে চাইতাম এরকমভাবে বসে মেকআপ করতে, তো সেই হচ্ছে ব্যাপার, তো অনেক দিনের ইচ্ছা একটা পূরণ হলো। চলো এবার ইউজ করছি আমি হচ্ছে স্টেক ওয়ার্কের প্রাইমার। তো আমি ফাউন্ডেশন ইউজের জন্য এই দুটো ফাউন্ডেশন ইউজ করছি, এটা হচ্ছে মেবিলিন আর একটা হচ্ছে ফিটমি, এই দুটো মিলিয়ে মানে আমার স্কিন টোনে চলে আসে। কারণ মেবিলিনটা শুধু ইউজ করলে এটা বড্ড ডার্ক, এটা হচ্ছে মানে এটা হচ্ছে তোমার টেন কালার, কী জানো 235 এটা সেট নাম্বার, এনাফ। এবার ইউজ করছি হচ্ছে তোমাদের এটা সুপার স্টে ফাউন্ডেশন, জাস্ট এটা একটুখানি নিয়েছি, এবার এটা দেখো অল্প নিয়ে নিলাম, এটা জাস্ট মিক্সড করবো, করে অ্যাপ্লাই করে নেবো। আমি হাতের মধ্যে আমি মিক্সড করছি, করে নিজের ফেসে অ্যাপ্লাই করে নেবো। আমার ভালো মতো ড্যাপ ড্যাপ করা হয়ে গেছে ফাউন্ডেশনটা। এবার আমি ইউজ করবো হচ্ছে ফিটমির কনসিলার। ওকে, আমার শেড মেবি 15 আমার শেড যেন কত ভুলে গেছি, তোমরা চাইলে আলাদা বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো, ছোটো বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো, ছোটো বিউটি ব্লেন্ডার আই ব্লেন্ডের জন্য ভীষণ ভালো হয়, বাট আমার কাছে এখন নেই তাই আমি এটা দিয়েই ব্লেন্ড করছি।
ডিফাইন করবো হচ্ছে আইব্রো। এই চ্যানেলে আমি আইব্রো ক্রিমটা ইউজ করছি, একদম পাতি বাট ভীষণ ভালো। ফার্স্টে আমি ইউজ করে নেব, কম করে নেবো আমার আইব্রোটা। জাস্ট অল্প নিয়ে নেবো, নিয়ে করে দেবো। দেখো দেখো ডিফারেন্সটা দেখো, বুঝতে পারছো? বুঝতে পারছো আশা করি। তোমার আইব্রো করাও কমপ্লিট। তোমরা জানো আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করি না, তো তার জন্য আমি যথারীতি আজকে ল্যাকমি যেই পাউডারটা ইউজ করি, লুজ পাউডার, ওটাই নিয়ে নিয়েছি, ওটাই অ্যাপ্লাই করবো। আর আমার এখন ইদানিং মেকআপ করতে বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি আমার মেকআপ হয়ে যায়। মানে কী জানি কেন এত তাড়াতাড়ি হঠাৎ করে আমি মেকআপ করে ফেলছি। তো আমি ড্যাশ পাউডারটা লাগিয়ে নিচ্ছি। অল্প এই আমি মরফির প্যালেটটা ইউজ করছি, ভলিউম ওয়ানটা, জাস্ট একটু একটু হাইলাইট করার জন্য, আর কিছুর জন্য নয়। ওকে, কোন শেডটা নেবো বুঝতে পারছি না। ওকে, আমি এই শেডটা নিচ্ছি। ওকে, এই শেডটা আমি হাত দিয়ে অ্যাপ্লাই করবো, জাস্ট অল্প নেবো নিয়ে চোখের এই লাইনারটির ঠিক ওপরের অংশটা ইউজ করে নেবো। জাস্ট হালকা করে ইউজ করে নিলাম, যাতে কাজল বা এই কী যেন বলে লাইনার পড়লে ব্যাপারটা ঠিক একটু ভদ্র লাগে। ওই জন্য চোখ, আমার চোখের যা অবস্থা বর্তমানে, হঠাৎ করে চোখটা এত ডার্ক সার্কেল হয়ে গেল কেন বুঝতে পারছি না। এবার আমি কাজল ইউজ করবো। কাজলের জন্য আমি এখানে ল্যাকমির আইকন যে কাজলটা রেগুলার ইউজ করি ওটাই ইউজ করছি। লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি আমি, সুগারের লিপস্টিক। জাস্ট ওয়াও লিপস্টিকটা, আমার মনে হয় না আর চোখে কিছু দেওয়ার প্রয়োজন আছে বলে আর দেবো না। ড্যাশ পাউডারটা ঝেড়ে নিচ্ছি। ও, জাস্ট একটু মাস্কারাটা দিয়ে নেবো, ব্যাস হয়ে গেল। কমপ্লিট মেকআপ আমার ফুল লুক মানে রেডি হয়ে চলো। তো আমি ফুল রেডি, দেখতেই পাচ্ছ আজকে এই ড্রেসটা পরেছি, ব্ল্যাক কালার ড্রেস। আমি আয়নার দিকে ঘুরিয়ে দেখাচ্ছি, তো চলো।